হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গরুড়। সকলে ভালো আছো? এসো সরাসরি প্রশ্নে চলে যাই। রীনা, কেন তোমার উপর রাগ করব? আমি রাগ করিনি সোনা। রীনা, তুমি বলেছো আমাকে যে তুমি আমার উপর রাগ করেছো, একটুও না। আমি তোমাদের উপর রাগ করতেই পারি না। তোমরা আমার উপর রাগ করবে যদি উত্তর না পাও। খুব ভালো থেকো রীনা। চন্দ্রানী, ঘুমোলে ভুল স্বপ্ন দেখি, স্বপ্ন হলো আমার খারাপ হচ্ছে, মানে খারাপ স্বপ্নগুলো হলে মিলে যায় আর ভালোগুলো হয় না, কেন এরকম হচ্ছে? সব সময় আমি বলেছি শুতে যাওয়ার আগে যতক্ষণ ঘুম না আসবে কৃষ্ণ জপ করে যাবে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যাবে যতক্ষণ ঘুম না আসবে। তারপরে এটা প্র্যাকটিস করো, দেখবে ঠাকুরেরই স্বপ্ন দেখবে, ঠিক আছে? আমাদের কুল দেবতা মা মনসা মাটির পুজো করার আগে কৃষ্ণ পুজো করতে হবে। যদি কৃষ্ণ থাকে ঘরে তাহলে কৃষ্ণ পুজোই আগে করতে হবে, তারপরে মা মনসা দেবী পুজো করতে হবে, ঠিক আছে? ভৈমী একাদশীতে বাবা মারা যায়, 13 বছর হলো বাবার জন্ম কি হয়েছে? এইভাবে বলা যাবে না সোনা। বাবা কি গ্রহ নক্ষত্রতে মারা গেছেন, তখন কি ছিল, তিথি অনুযায়ী বিচার করে দেখতে হবে, তারপরে জানা যাবে যে বাবা আর মৃত্যুর সময় বাবা কি ভাব নিয়ে মারা গেছেন। সেটা একটা বড় বিষয়, সেটা বাবাই বলতে পারবেন, আমরা তো বলতে পারছি না মৃত্যুর সময় উনি কি ভাব নিয়ে মারা গেছেন। তবে হ্যাঁ, ভৈমী একাদশীর দিন মারা গেছেন, দিনটা কিন্তু খুব ভালো, কিছুতে একটা মিরাক্কেল হবেই। খুব ভালো থেকো। আমার ভাই খুব নেশা করে, কারো কথা শোনে না, বাবা মা কষ্ট পায়, কি প্রতিকার আছে জানাবেন? প্রতিকার একটাই, কোনো ভালো জ্যোতিষীকে দেখাতে হবে। ভালো জ্যোতিষীকে দেখিয়ে একটু পাথর টাথর নিয়ে তার রেখাগুলো ঠিক করতে হবে, এখন একটাই উপায়। তাছাড়া তো বুঝিয়ে কথা বলে কিছু হবে না, শুনবে না, মানে আর ঠিক রাস্তায় ফিরে কি আসবে বললে? তবু বলে বুঝিয়ে দেখো তোমরা, একটা জ্যোতিষী দেখিয়ে নেওয়া ভালো, তাহলে খুব ভালো হয়। ফলতা, রাহুল ফলতা থেকে, সরস্বতী ঠাকুরের ঘর তুলসী তলায় রেখে দিয়েছি, ওখানেই থাকবে না অন্য কোথাও সরিয়ে দেব। মা সরস্বতী দেবীর পুজো হয়ে গেছে, ঘর জলে দিয়ে দেবে, যদি মাটির হয় জলে দিয়ে দেবে, আর যদি পিতলের ঘট হয় তাহলে ধুয়ে মেজে পরিষ্কার করে তুলে নেবে, জলটা পুকুরে ঢেলে দেবে, ঠিক আছে? ঘট ওইভাবে রাখে না। একজনকে ভালোবাসি, 2 বাড়ি মেনে নিয়েছে, সমস্যা হলো তার চাকরি হচ্ছে না, আশীর্বাদ করেন চাকরি যেন হয়। অবশ্যই সোনা, আমি তো সব সময় তোমাদেরকে আশীর্বাদ করি, তোমরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, আর চেষ্টা করতে বলো, চেষ্টা করে যাক, ভগবানের উপর ভরসা রাখো, পরীক্ষা দিতে বলো, যে কোনো একটা চাকরি বেসরকারি হলেও ঢুকতে বলো, প্রথমে ছোট দিয়েই শুরু করো, তারপরে আস্তে আস্তে বড় কিছু হবে, ঠিক আছে সোনা? খুব ভালো থেকো, তোমাদের যেন বিবাহটা তাড়াতাড়ি হয়ে যায়। ধর্মে ইতিহাসে অক্ষয় বট গাছ কি, কেন পুজো করা হয়? অমিত, আমাদের গাছই হচ্ছে সব কিছু। আগে 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 ভুল বলছি, এখন দেখবে যখন মা দুর্গা পুজো করা হয় তখন কলা বউকে স্নান করানো হয়, ওকে নবপত্রিকা বলে। এখন ঠেকতে ঠেকতে পুজো এমন জায়গায় ঠেকেছে সব অল্প দিয়ে সারছে, ওই কলা বউ শুধু একা থাকে না, কলা গাছ শুধু একা থাকে না, ওখানে 9 রকমের গাছ থাকে, ওই জন্য নবপত্রিকা বলে। 9 রকমের গাছকে 9 রকম ভাবে স্নান করাতে হয়, তারপরে 9 রকম গাছকে পুজো করতে হয়। এক একটা গাছে এক একটা দেব দেবীর বাস, আমাদের গাছ সামান্য কিছু নয়। ষষ্ঠী গাছ যেটা অশ্বত্থ গাছ পুজো করা হয়,
সেই স্বস্তি গাছে লক্ষ্মী নারায়ণের বাস। ঠিক এইভাবে প্রত্যেকটা গাছও আমাদের কাছে অখুব মূল্যবান আর কি, খুব মূল্যবান, যার জন্য ওরা পুজো পাবার যোগ্য। আর বট গাছ কোনটি? যে গাছে খুব বড় বড় ভারী ভারী পাতা হয়, ঝোল নামে যে গাছে, ঝোল মাটিতে মিশে যায় যে বড় বড় ঝোল নামে, ওইটাই হচ্ছে বট গাছ। দিদা ভালো আছো? আমার কয়েকদিন পর মাধ্যমিক পরীক্ষা, আশীর্বাদ করো। আচ্ছা সোনা, আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি মাধ্যমিক পরীক্ষা খুব সুন্দরভাবে দাও, তারপরে তুমি আমাকে জানাবে, ঠিক আছে? এখন তো এই করোনা এমন ব্যাধি এসেছে আমাদের জীবনে, সবই তো বন্ধ, পড়াশোনার পাঠ তো প্রায় চুকেই গেছে, স্কুল বন্ধ থাকলে কি আর সেইভাবে পড়াশোনা হয়? তবু তুমি খুব ভালো করে পরীক্ষা দেবে। আমার বয়স 22, প্রথম একটা ছেলে সন্তান 8 মাস হয়ে গর্ভে মারা যায়, আহা, আবার গর্ভবতী 6 মাসের, আশীর্বাদ করবেন যেন সুস্থ বাচ্চা জন্ম দিতে পারি, সুপরামর্শ বলো। সোনা, খুব দুঃখের বিষয়, 8 মাসের সন্তান, খুবই দুঃখ, ঠিক আছে? তুমি এখন পারলে একটু গীতা পড়বে, ভাগবত পাঠ করবে, কৃষ্ণ নাম জপ করবে, হরে কৃষ্ণ নাম দিন রাত জপ করবে, রাধারানীকে বলবে, রাধারানী আমার সন্তান যেন খুব ভালোভাবে পৃথিবীর আলো দেখে, তুমি আশীর্বাদ করো, তোমার উপরে আমি ছেড়ে দিলাম। গোপালকে স্বয়ং মানে স্মরণ করবে, আর এই সময় তুমি খুব সাবধানে থাকবে, ডাক্তার বাবুর মত অনুযায়ী তুমি চলবে, ঠিক আছে সোনা? রাজদীপ, মাধ্যমিক পরীক্ষা আশীর্বাদ করবেন, অবশ্যই রাজদীপ, খুব ভালো করে পরীক্ষা দাও, আমি সদা তোমাকে আশীর্বাদ করছি। ফুলের অভাব, কিনে আনা ফুল মুসলিম বিক্রি করে, পুজো করা যায় না দিদি, ফুল ছাড়া পুজো করা যায়? আমিও করি, আমি কেনা ফুল খুব একটা নিতে চাই না, গাছে না ফুটলে আমি ভগবানের কাছে ফুল দিই না, দীর্ঘদিন আমি এইভাবে পুজো করি, মনের ফুল দিয়ে পুজো করবে। আর ভগবানের চরণে তুলসী দিলে হীরে মুক্ত মানিক সোনার উপর থেকেও দামি, কিচ্ছু লাগে না। যদি গোপাল থাকে তুলসী দেবে, যদি নারায়ণ থাকে তুলসী দেবে, যদি গৌর নিতাই থাকে তুলসী দেবে, যদি কৃষ্ণ থাকে তুলসী দেবে, আর কিচ্ছু লাগবে না, ফুল দেওয়ার দরকারই নেই। নন্দিনী, গুঁড়ো গুঁড়ো সিঁদুর পড়ার সময় উড়ে পড়ে যায়, পাপ হয়? না, একদম না। সুদেশ, না ঘটে কলা কিভাবে দেব? সব সময় কলাটা মা লক্ষ্মীর দিকে বোটাটা থাকবে, যে কলার বোটাটা সেইটা মা লক্ষ্মী দেবীর দিকে থাকবে, মানে ঠাকুরের দিকে থাকবে, আর কলার যে মানে ডগাটা মাথাটা সেটা সামনের দিকে থাকবে, ঠিক এইভাবে দেবে, ডাব দিলেও তাই দেবে। মা, রাত্রিবেলা কেউ মারা গেলে মৃতদেহ মাছ ধরা জাল দিয়ে চাপা রাখা হয় কেন? এটা আমার তো জানা নেই গো সোনা, তুমি লিখেছো মা, কিন্তু আমি তো কোনোদিন কাউকে দেখিনি, আমি এত বড় হলাম, আমার এলাকায় বা কোনো জায়গায় আমি মাছ ধরা জাল দিয়ে ঢেকে রাখতে তো দেখিনি। হ্যাঁ, মৃত ব্যক্তির আশেপাশে সবাই বসে থাকে, মৃত ব্যক্তি ছেড়ে যায় না, সারা রাতই বসে থাকে, তারপরে শ্মশানে নিয়ে যায়, সাদা কাপড় দিয়ে ঢাকা থাকে, নাকে তুলো দেওয়া হয়, চোখে তুলসী দেওয়া হয়, কিন্তু মাছ ধরা জাল এই প্রথম আমি শুনলাম। তাহলে এটা হয়তো কোনো জাতির কোনোভাবে কোনো একটা রীতি রেওয়াজ হয়ে আসছে, যার জন্য হয়তো রেখে দেয়। পম্পা, কৃষ্ণনগর ইস্কন মায়াপুর থেকে এক প্রভুর কাছে থেকে মালা ঝুলি নিয়েছিলাম, সেই মালা ঝুলিতে 112টা গুটি আছে, 108টা থাকার কথা, কি করব? হ্যাঁ, এটা তো একটা ব্যাপার, 108টাই থাকে, আমরা ভারতবর্ষে যে প্রান্তেই মালা নিই না কেন, জপের মালা 108টাই থাকে। আসলে বলতেও আমার খুব খারাপ লাগে, এই জায়গাতে অনেক কিছু ভুল ত্রুটি
পাওয়া যায় আর কি, অনেক কিছু। যেমন কার্তিক মাসে মূলো খেতে নেই, নিয়ম সেবা মাস। তো আমাকে এক মা লিখেছিলেন যে আমি ওখানে গিয়ে প্রসাদ পেয়েছি, প্রসাদের তরকারি মানে সবজিতে মূলো দেওয়া ছিল, অথচ ওনারা কিন্তু ধর্ম প্রচার ছড়িয়ে বেড়ান, নিজেরাই ভুল করেন, তাহলে মূলোটা খাওয়ানো কি উচিত? আবার এখানে 108 মালাত গুটি থাকে, 112টা আছে, কি আর করা যাবে? তুমি জব করে যাও সম্পাদিক, কিছু তো করার নেই। আর একটা মালা কিনতে গেলেও তো অনেক দাম, আবার সব সময় হাতের কাছে পাওয়াও যায় না। যদি তোমার উপায় থাকে, কৃষ্ণনগর থেকে নবদ্বীপ তো বেশি দূর নয়, ঘাট পার হলেই তুমি কাউকে দিয়ে একটা জপের মালা আনিয়ে নিতে পারো, নবদ্বীপ থেকে নেবে, এবং নেওয়ার সময় গুনে গুনে নেবে যে 108টা গুটি আছে কিনা। এটা তুমি করতে পারো যদি তোমার মনে খুঁত খুঁত হয়। আর যদি ভাবো যে অসুবিধা না, তুমি ঠিক আছে ওটাই জপ করে যাও, কিছু তো করার নেই। মা আমি গ্যাসে রুগী, সব একাদশী করতে পারি না, বাছাই করে করি, পাপ হবে? ঠিক আছে, যেমন করছো তেমনি করে যাও। অনেকে বলে হনুমান চালিশা মেয়েরা পাঠ করতে পারে না, মন্দিরে গিয়ে মেয়েরা পুজো করতে পারে? অবশ্যই, হনুমান চালিশা প্রত্যেক মঙ্গলবারে মঙ্গলবারে পাঠ করবে, যদি পারো প্রতিদিনই পাঠ করবে, কাউরের কথা কানে নেবে না। আর মন্দিরে গিয়ে পুজো দেবে, বাটা দেবে, অঞ্জলি দেবে, প্রসাদ নিয়ে আসবে, ঠিক আছে। ও সোনামা কেমন আছো গো? গোপাল সোনা আছে, একাদশী করি, সব পারি না, 6টা করি আমি একাদশী করি, স্বামী করে না, কি করব? ও সোনামা, তুমি তো নাম লেখনি সোনামা, আমাকে সোনামা বলেছ, ঠিক আছে, স্বামী করে না, স্বামী করবে পরে, কিছুদিন যাক, তুমি আস্তে আস্তে বোঝাবে, ভালোবেসে ভালোবেসে বোঝাবে, ঠিক আছে? আর তুমি যেমন করছো এখন 6টা করছো, এমন দিন আসবে সবকটাই করতে ইচ্ছে করবে, এখন করো তো, তুমি খুব ভালো করে যাও সোনামা, তুমি সোনামা। শ্রাবণী, মা লক্ষ্মী পুজোয় ঘট কেন বাজাতে নেই? মা লক্ষ্মী শান্ত স্নিগ্ধ ধীর স্থির আস্তে, মা লক্ষ্মী। আর অপর রূপ হচ্ছে অলক্ষ্মী, ধুমধুরা, এই ঘন্টা বাজা, এই ঢাক ঢোল, এই এটা মা লক্ষ্মী মানে চিৎকার চেঁচামেচি বাজানো, এগুলো পছন্দ করেন না। মা লক্ষ্মীর পুজো এইভাবে খুব শান্তভাবে করতে হয়, যার জন্য মা লক্ষ্মীর কাছে ঘন্টা বাজানো যায় না, তাছাড়া সমস্ত দেব দেবী গোপাল রাধা কৃষ্ণকে ঘন্টা বাজাতে হবে। কাকিমা, পূর্ণিমা তিথি কিভাবে পালন করব? ঘন্টা নেই, গোপালকে ভোগ দেওয়া যাবে না? অবশ্যই যাবে, হাতে তালি দিয়ে গোপালকে ভোগ দেবে। আর পূর্ণিমা তিথিতে কোনো লক্ষ্মী খাবে না বাড়িতে, কোনো আমিষ ঢোকাবে না, এমনকি পেঁয়াজ রসুনও না, নিরামিষ খাবে সেদিন। আর যদি নারায়ণ পুজো দাও পূর্ণিমার দিন, খুব ভালো। আর যদি পূর্ণিমা তুমি পালন করো, তুমি রুটি লুচি পরোটা এইগুলো খেয়ে থাকবে, সাবু ফল মিষ্টি দই, কোনো অন্ন নেবে না। পিতলের কৃষ্ণ ঠাকুরকে মেয়েরা পুজো করতে পারে? তাহলে আমি নিয়ে আসব, পিতলের গোপাল আছে, কৃষ্ণ ভক্ত হতে পারি? অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে, 1 নম্বর। 2 নম্বর, গোপাল আছে, লালন পালন করো, পুজো দিয়ে যাও, তাতেই হবে। 3 নম্বর, যদি তোমার কৃষ্ণতে খুব ভালো লাগে, ইচ্ছে করে, তাহলে আনতেই পারো, পুজো করতেই পারো। আর এখানে তুমি কমেন্ট করেছো পিতলের কৃষ্ণ ঠাকুরকে, কৃষ্ণ ঠাকুর নয়, কৃষ্ণ ভগবান, কৃষ্ণকে কখনোই ঠাকুর বলবে না, ঠিক আছে? পায়রা বাড়িতে থাকা ভালো? মা উড়িয়ে দিতে চাই, উড়িয়ে দেওয়ার সময় 2টো বাচ্চা পায়রা ডিম থেকে বাচ্চা মারা যায়, পাপ হবে? মা পায়রা দেখে খুব কষ্ট হয়, মা পায়রাটা বাড়িতেই আছে। পায়রা খুব ভালো জিনিস, সুখ পাখি বলে পায়রাকে, যে বাড়িতে সুখ থাকে সেইখানে পায়রা থাকে, তাদের পছন্দসই জায়গায় তারা থাকে,
না তাড়ানোই ভালো, মা ঘর দূর যদি নোংরা করে, লিখেছ নোংরা করে বলে মা তাড়িয়ে দিয়েছে, তাদেরকে আলাদা করে ওই সানসেটের উপরে বা যে কোনো জায়গায় ঝুড়ি টুড়ি এই ধরনের জাতীয় জিনিস টাঙিয়ে দিও তাদের জন্য আলাদা করে, খুব ভালো। আর মা পায়রাটা যেহেতু এখনো আছে, বাড়ি ছাড়েনি, সত্যি আমারও শুনে খুব কষ্ট হচ্ছে। সুপর্ণা, ভাগ্যটা খারাপ, তীরে এসে তরি ডুবলো, তুমিও বলেছিলে আমার ছাদের বাড়ি হবেই, তাহলে লোনটা আটকে গেল কেন মা? আমার কোনো দিন কি ছাদের বাড়ি হবে না? আমি এখনো বলছি সুপর্ণা, আজকে না হলেও কালকে, কালকে না হলেও পরশু তোমার ছাদের বাড়ি হবেই হবে, কৃষ্ণ ভগবান অবশ্যই ঘর করে দেবেন। তুমি নিরাশ হয়ো না, আর লোনের ব্যাপার তো কখন কিভাবে আটকে যায়, কখন বেরিয়ে যায় কেউ বলতে পারবে না, আবার তোমার ওই লোন ঠিক বেরিয়ে আসবে। তুমি লেগে থাকো, কোথায় ভুল ত্রুটি হয়েছে একটু দেখো, ওনারা আর কি চাইছে না চাইছে জিজ্ঞেস করো, তারপরে কিছুদিন অপেক্ষা করো, ঠিক তোমার হয়ে যাবে, সোনা তুমি ভেঙে পড়ো না। আমি চাই তোমার একটা ছাদের ঘর হোক, আমার খুব চিন্তা হয় জানো, খুব ভালো থেকো, ঠিক আছে, আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।